যেতবে লগান বর্ষা জারি রয়েছে কোরাপুট জেলার বর্তমান বন্যা পরিস্থিতি এবং জয়পুর এই পাঁচটি ব্লকে বর্তমান বন্যা পরিস্থিতি বিভিন্ন অঞ্চলের প্রভাবিত হয়েছে। বিশেষ করে কুন্দ্রা ব্লক বিশেষ প্রভাবিত হয়েছে। বিশেষ করে কুন্দ্রা অঞ্চল পাশাপাশি অনেক রাস্তাঘাট এবং ব্রিজ মধ্যে ভুশুড়ি পড়ছে। বিশেষ করে কুন্দ্রা অঞ্চলের প্রশাসন তরফরু দুইটি আশ্রয়স্থলী খোলা যাইছে এবং 25-30 পরিবারকে বর্তমান পৈতার করাযাইছে। অন্যত্র দুইটি সঞ্চার করা যাইছে এবং গোটে অর্ডার টিম মধ্য কোরাপুট জেলার পৌঁছিছি। যা এতিয়া সূচনা রয়েছে পাখাপাখি 175 ঘর বর্তমান সম্পূর্ণ ভাঙিছে এবং শহ শহ জমি বর্তমান চাষ জমি মধ্যে ক্ষয়ক্ষতি দিয়েছে। আপনার দেখছি আমি বরিমা ব্লকর বর্তমান বিজাপুর পঞ্চায়েত রয়েছু। বরিমা ব্লকর বিজাপুর এবং এই যে বান্দিগুড়া পঞ্চায়েত রয়েছে এই দুইটি পঞ্চায়েতের মধ্যে পাখাপাখি 500 একর চাষ জমি বর্তমান প্রভাবিত হয়েছি। এর ছড়া পাখাপাখি 30 ঊর্ধ্ব ঘর মধ্যে সম্পূর্ণ ভাবে ভুশুড়ি পড়ছে। আমি আপনার যে ভিজুয়াল দেখুছেন এ হচ্ছে বিজাপুরর দৃশ্য। বিজাপুরর এক গরিব পরিবার রয়েছিল, গতকাল এই ঘর সম্পূর্ণ ভাবে যে দৈব ক্রিয়া ঘর রয়েছিল সম্পূর্ণ ভাবে ভুশুড়ি পড়ছে। সম্পূর্ণ ভাবে পরিবার অসহায় রয়েছে। স্বামী স্ত্রী সহিত 4 পুয় ঝিও বর্তমান এবে পর ঘরে বর্তমান রোচান। আমি সিধাসলখ সে ব্যক্তি বি অনেক এবং সিধাসলখ টিকি প্রতিক্রিয়া নেওয়া যেহেতু প্রশাসন তরফর মধ্যে গতকাল রাতে এই যে বরিমা ব্লকর মালিগুড়া রয়েছে, মালিগুড়ার পাহাড় অতটা বর্তমান খসি রয়েছে এবং 3টি গাঁ মধ্যে বরিমা ব্লকর মালিগুড়ার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সেইটি মধ্যে 9টি পরিবারর 27 জন সদস্যকে স্থানীয় অঙ্গনবাড়ি কেন্দ্রে মধ্যে তাঙ্কু থইতান করা যাইছে। শুকা খানা রন্ধা খাদ্যা সহিত ডাক্তারী টিম মধ্যে ঘটনাস্থলে পৌঁছুছি। বিশেষ করে চাষী মানে যেত ধার খরচ করে বর্তমান চাষ করছিলে অনেক চাষ জমি যেত নষ্ট হয়েছে। আমার নিকটে জন চাষী বি অনেক যার জমি সম্পূর্ণ ভাবে জলমগ্ন। আজ্ঞা আপনার না কোন কোন হয়েছে? আমার চাষ জমি লোন আনছিলি রোগ পোক পানি ইয়ে নষ্ট হয়ে যাইছে। কত একর জমি চাষ করছিল? পানি কেমতি পড়ছে? 4-5 পানি পুরা পড়ছি। হ্যাঁ গছ বসে দিয়েছি না কেমতি এমনি ধরে যাইছি ইয়ে ইয়ে কোন চাহুন এবে সরকার কৌশল মোর দিন কেত ঋণ করছিলে? আজ্ঞা ৫০,০০০ ঋণ করছিলে এবার আশা লাগুছি ৫০,০০০ ভারী হচ্ছে রঞ্জন যেমন আপনার প্রতিক্রিয়া নেছেন। যে চাষী রয়েছেন সেমানক জমিরে বর্তমান যেহেতু পানি মাড়ি যাইছে সেমানে অনেক ক্ষতি মধ্যে সহিছেন। আপনার নজর রাখন্তু, খুব শীঘ্র রঞ্জন ফেরুছি আপনার নিকটকু। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকু লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করিবাকু জমা বি ভুলন্তু নাহিঁ।